ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কারণে অরক্ষিত হয়ে পড়েছে কক্সবাজারের উপকূলীয় বেশ কিছু এলাকা। এতে প্রতিদিনে জোয়ার ভাটায় ভাসছে অর্ধশতাধিক গ্রাম। এছাড়া হুমকির মুখে রয়েছে লবণ মাঠ, শস্যক্ষেত, মৎস্যঘের ও জনবসতি সহ উপকূলীয় এলাকার নানা স্থাপনাও। বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত না হানলেও এর প্রভাবে কক্সবাজার সদর, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও টেকনাফের উপকূলীয় এলাকা উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার 595 কিলোমিটারের মধ্যে 88টি পয়েন্টের 15 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 24টি পয়েন্ট পুরোপুরি বিচ্ছিন্ন। এছাড়া ইয়াসের প্রভাব পড়ার আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল 3.5 কিলোমিটার বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় জেলার উপকূলীয় এলাকার 100+ গ্রামের 2,573টি জনবসতি, 2,096 মেট্রিক টন মাঠের মজুত লবণ, 52.5 হেক্টর শস্যক্ষেত ও 85.64 হেক্টর মৎস্যঘের সহ নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। হুমকির মুখে পড়েছে কুতুবদিয়ায় দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্পটিও। প্রকল্পটির 11টি টার্বাইনের মধ্যে একটি ভেঙে পড়েছে। প্রত্যেক বছর বছর বিলীন হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, বিলীন নিয়ে সম্পূর্ণ একখান পরিবারের জিনিস বাইর করে না পারে। ট্যাক্সে বেড়িবাঁধের অভাবে বাড়িগুলো বিলীন হয়ে গেছে, আমরা চাই একটা ট্যাক্সে বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী বর্ষা মৌসুমের আগে পানির প্রবাহ বন্ধ রাখতে জিও ব্যাগ দিয়ে প্রতিরোধের চেষ্টা চলছে। গত কালকে পর্যন্ত আমরা 60টি স্থান ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং অন্যান্য জায়গায়ও বেড়িবাঁধ যেগুলো বিচ্ছিন্ন হয়েছে সেগুলোর ক্লোজ করার কাজ চলমান রয়েছে। জিও বস্তা দিয়ে পানির প্রবেশটা রোধ বন্ধ করেছি। 60-70 দশকে নির্মিত বেড়িবাঁধগুলো যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই হুমকির মুখে থাকে, তাই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।